শিক্ষার ব্যাপারটা মানুষের সহজাত। পরিবার ও পারিপার্শ্বিক পরিবেশ থেকে শিশুকালে শুরু হয় শেখার কাজটি। বয়স বাড়ার সাথে সাথে শেখার পরিধিও বাড়তে থাকে। জীবন জীবিকার প্রয়োজনে মানুষ প্রবেশ করে কর্মক্ষেত্রে। পেশাগত জীবনে মানুষ পুঁথিগত বিদ্যার পাশাপাশি অভিজ্ঞতার কাছ থেকে শেখে। মানুষের শেখার এই চিরন্তন আগ্রহ থেকে সে নিজেই খুঁজে বের করে অন্যদের মন্ডিত কর্মকাণ্ড। কারো ভালো কাজ দেখে উৎসাহিত বোধ করলে সে নিজেই শিখে নেয়। এভাবেই ভালো কাজ দেখে ও শিখে অন্যের মাঝে ছড়িয়ে দেওয়ার মাধ্যমে আবর্তিত হয় পারস্পরিক শিখন প্রক্রিয়া। স্থানীয় সরকার প্রতিষ্ঠান তথা ইউনিয়ন পরিষদের কিছু উৎসাহী প্রতিনিধি পারস্পরিক শিখন প্রক্রিয়ায় নিজেদের ভালো কাজগুলি নিজেরাই খুঁজে বের করায় উদ্যোগী হয়। এই কাজটি তারা করেন নন্দিত অনুসন্ধানের মাধ্যমে। নন্দিত অনুসন্ধানকালে তারা কিছু সুনির্দিষ্ট ধাপ অনুসরণ করেন। এর মধ্যে রয়েছে ভালো কাজসমূহ চিহ্নিত করা, চিহ্নিত ভালো কাজের গ্রহণযোগ্যতা যাচাই করা, অভিজ্ঞতা সফর বিনিময় করে নন্দিত অনুসন্ধানের মাধ্যমে ভালো কাজের মূল্যায়ন করা, চিহ্নিত ভালো কাজের অগ্রাধিকার তালিকা তৈরি করা, স্থানীয় জনগণের অংশগ্রহণের ভিত্তিতে ভালো কাজসমূহ বাস্তবায়নের জন্য উন্নয়ন পরিকল্পনায় অন্তর্ভুক্ত করা এবং ভালো কাজ বাস্তবায়ন ও মাঠ পর্যায়ে এর গ্রহণযোগ্যতা মূল্যায়ন করা। এই কর্মসূচিতে উপরের লেভেল থেকে কোনো কার্যক্রমকে চাপিয়ে দেওয়া হয় না, বরং একটি প্রতিষ্ঠান বা একটি ইউনিয়ন তার পার্শ্ববর্তী বা নিকটবর্তী কোনো ইউনিয়নে গিয়ে তার ভালো কাজকর্মগুলোকে শিখে আসে, জেনে আসে এবং তার নিজের মতো করে এটাকে নিজের এলাকায় প্রয়োজন অনুসারে রেপ্লিকেট করে। এতে আমরা শুধুমাত্র ক্যাটালিস্টের ভূমিকা পালন করছি, অর্থাৎ আমরা নিজেরা কোনো কাজ করছি না বা নিজেরা কোনো কাজ চাপিয়ে দিচ্ছি না, ইউনিয়ন পরিষদসমূহ নিজেরাই করছে নিজেদের প্রয়োজন অনুসারে, নিজেদের সামর্থ্য অনুসারে। পারস্পরিক শিখন কার্যক্রমের আনুষ্ঠানিক যাত্রা শুরু হয় 2007 সালের নভেম্বর মাসে। এই শিখন প্রক্রিয়ার মূল চালিকা শক্তি হল ইউনিয়ন পরিষদ। জাতীয় পর্যায়ে নীতি নির্ধারণে সহায়তা দেওয়ার জন্য ফোকাল পয়েন্ট হিসেবে দায়িত্ব পালন করছে স্থানীয় সরকার বিভাগ, আর কেন্দ্রীয় পর্যায়ে কাজের সার্বিক সমন্বয় সাধন করছে WSP। পারস্পরিক শিখন প্রক্রিয়ার প্রাথমিক পর্যায়ে সহযোগী সংস্থা হিসেবে কাজ শুরু করে জাইকা, ডেসকো, ওয়াটার এইড, প্ল্যান বাংলাদেশ, ঢাকা আহসানিয়া মিশন এবং এনজিও ফোরাম। পরবর্তীতে ওয়ার্ক, VSO এবং BTN সহযোগী সংস্থা হিসেবে এই শিখন প্রক্রিয়ায় অন্তর্ভুক্ত হয়। নন্দিত অনুসন্ধানকালে মানুষের কিছু সহজাত প্রবৃত্তি বিবেচনায় রাখা হয়। এর মধ্যে রয়েছে পরিবর্তন আনার জন্য মানুষ নিজেরাই উদ্যোগী হয়ে দায়িত্ব গ্রহণ করেন, সংকটকে কখনো কখনো মানুষ সুযোগ হিসেবে ব্যবহার করে, মানুষ অভিজ্ঞতা ও ভালো কাজ থেকে শিক্ষা গ্রহণ করে, মননশীল মানুষের যৌথ প্রচেষ্টা মানুষকে আত্মবিশ্বাসী করে তোলে যা তাকে উন্নতির দিকে নিয়ে যায়। এই ইউনিয়ন পরিষদগুলোর মাধ্যমে অনেক ভালো ভালো কাজ হচ্ছে এবং তারা নিজেরাই বাস্তবায়ন করছে। এই কাজগুলোকে যদি আমরা অন্যান্য জায়গায় সরিয়ে দিতে পারতাম, তাহলে বাংলাদেশের গ্রামীণ উন্নয়ন অতি স্বল্প সময়ে স্বল্প ব্যয়ে এটা কিন্তু খুব আমরা করতে পারতাম। এই কর্মসূচি হলো যে ভালো কাজগুলোকে অন্যের এসে দেখে যাবে, দেখে এসে তারা আবার নিজেরাই তাদের এলাকায় বাস্তবায়ন করবে। তবে আমরা সব সময় কোনো কিছু দেখার সময় আমরা সাধারণত দোষটা আগে দেখি, কিন্তু এই পারস্পরিক শিখন কর্মসূচির মধ্যে সবচেয়ে যেটা একটা মূল নীতি সেটা হলো যে নন্দিত অনুসন্ধান। আমরা যেটা অনুসন্ধান করব, আমরা যেটা দেখব সেটাকে আমরা যেন যদি আমাদের কাজে লাগে তাহলে ভালোটাই আমরা দেখব, খারাপটা আমরা দেখবও না, খারাপটা শুনবও না এবং খারাপটা বলতেও চাই না। এই মূলনীতির উপর ভিত্তি করেই আজকের এই পারস্পরিক শিখন কর্মসূচি বাংলাদেশের বিভিন্ন গ্রামে গঞ্জে ছড়িয়ে যাচ্ছে।
পারস্পরিক শিখন প্রক্রিয়া স্থানীয় সরকার প্রতিষ্ঠানের দক্ষতা উন্নয়নে নতুন মাত্রা যোগ করেছে। দক্ষতার অভাব রয়েছে এমন একটি ধারণা থেকেই প্রচলিত দক্ষতা উন্নয়ন কর্মসূচি হাতে নেওয়া হয়। এখানে বিশেষজ্ঞ সিদ্ধান্ত নেয় কোথায় কিভাবে দক্ষতার ঘাটতি পূরণ করা হবে। এর বিপরীতে পারস্পরিক শিখন প্রক্রিয়া বিশ্বাস করে তৃণমূলে ব্যক্তি বা প্রতিষ্ঠান পর্যায়ে কোনো না কোনোভাবে দক্ষতা রয়েছে। বিশেষজ্ঞদের পরিবর্তে পারস্পরিক শিখনের মাধ্যমে এ দক্ষতা উদ্ভাবন করা যায়। এর ফলে স্থানীয় পর্যায়ে শুধু দক্ষতা উন্নয়নই হচ্ছে না, বরং লক্ষিত জনগোষ্ঠীর অঙ্গীকার ও আত্মবিশ্বাস বৃদ্ধি পাচ্ছে। এভাবেই পারস্পরিক শিখন কর্মসূচি দক্ষতা উন্নয়নের ক্ষেত্রে নতুন মাত্রা যোগ করছে। পারস্পরিক শিখন প্রক্রিয়ায় অংশগ্রহণকারী ইউনিয়ন পরিষদ সমূহ সহযোগী সংস্থার সহায়তায় প্রথমে 26টি ভালো কাজ চিহ্নিত করে। এরপর 7টি উপজেলার বিভিন্ন ইউনিয়নে প্রাপ পরিদর্শন করে নন্দিত অনুসন্ধানের মাধ্যমে ভালো শিখন প্রত্যয়ন করে। সরেজমিন পরিদর্শনের পাশাপাশি ইউনিয়ন পরিষদ ও সংশ্লিষ্ট সহযোগী সংস্থার সাথে আলোচনা করে 21টি ভালো শিখন প্রত্যয়ন করা হয়। চিহ্নিত ভালো শিখন সমূহের মধ্যে বিভিন্ন ইউনিয়ন পরিষদ 16টি ভালো কাজ বাস্তবায়নের উদ্যোগ নিয়েছে। বর্তমানে 13টি উপজেলার 128 ইউনিয়নে পারস্পরিক শিখন কার্যক্রম সম্প্রসারিত হয়েছে। এ পর্যন্ত 62টি ইউনিয়ন ভালো শিখন বাস্তবায়নের জন্য প্রায় 2,42,00,000 টাকা নিজেরাই বার্ষিক বাজেটে বরাদ্দ রেখেছে। পারস্পরিক শিখন প্রক্রিয়ার আওতায় বর্তমানে উপকারভোগী মানুষের সংখ্যা প্রায় 31,00,000। ইতিমধ্যে জাতীয় স্থানীয় সরকার প্রতিষ্ঠান এনআইএলজির প্রশিক্ষণ ম্যানুয়ালে পারস্পরিক শিখন প্রক্রিয়ার আওতায় চিহ্নিত ভালো শিখন সমূহ অন্তর্ভুক্ত করা হয়েছে। আমরা প্রশিক্ষণ যখন দেই 4,498 ইউনিয়ন পরিষদের, তাদেরকে আমরা প্রশিক্ষণকালীন এই গুড প্র্যাকটিসগুলো কীভাবে দেখাতে পারি, এবং সেটা আমরা এলজিএসপির প্রশিক্ষণ ম্যানুয়াল তৈরি করেছি এবছরই, এবং সেখানে আমরা এই বিষয়গুলোকে ইনক্লুড করেছি। একে অন্যের কাছ থেকে ভালো কাজ সম্পর্কে জেনে তা বাস্তবায়ন করছে। দেশের বিভিন্ন প্রান্তরে ছড়িয়ে ছিটিয়ে থাকা এ ভালো কাজ সমূহ নন্দিত অনুসন্ধানের মাধ্যমে তুলে এনে অপরাপর ইউনিয়ন পরিষদে ছড়িয়ে দেওয়া সম্ভব হলে তা দেশের উন্নয়ন অগ্রযাত্রায় বলিষ্ঠ ভূমিকা রাখবে। পারস্পরিক শিখন তাহা জানিবেন নিশ্চয়, মানুষের সম্পর্ক তাতে শক্তিশালী হয় বন্ধু হে। তবে কয়েকটি ইউনিয়ন মিলে করিল চিন্তন, এই ইউনিয়নকে গড়তে হবে করতে উন্নয়ন, ইউনিয়ন হয় জনগণের প্রাণের প্রতিষ্ঠান বন্ধু হে। আরে স্থানীয় সরকার বিভাগ আগ্রহী হইল, জনগণের মতামতের গুরুত্ব পাইল, সহযোগী সংস্থাও এগিয়ে আসিল বন্ধু হে। তবে 7টি উপজেলায় অনেক ইউনিয়ন ঘুরিয়া 21টি পায় ভালো শিখন শোনেন মন দিয়া, তার ভিতরে কিছু শিখন বলিব খুলিয়া বন্ধু হে। এ গর্ব সুন্দর ইউনিয়ন সাথে নিয়ে